ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বক্তব্য রাখবেন জাতীয় পার্টির নাম প্রতীক নিয়ে নির্বাচন করছেন জনাব সম্রাট মুর্শিদুজ্জামান বাবু ভাই, এই পর্যায়ে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুজন সুস্বপ্নের আয়োজনে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে আজকে সম্মানিত সভাপতি বাংলাদেশের বীরশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা দত্ত সুভাষ সরকার, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন মাসুদুর রহমান রঞ্জু, সুজনের কার্যক্রম পরিচালনা করছেন অধ্যাপক অধ্যক্ষ পবিত্র মোহন দাস সহ এবং উপস্থিত আমাদের সহসভাপতি অ্যাডভোকেট শাহনাজ পারভীন মিলিয়াপা এবং উপস্থিত আছেন আমার বড় ভাই সাবেক ভাইস চেয়ারম্যান মোর্শেদ ভাই এবং উপস্থিত আমার সামনে তিনি একজন আমার বড় অভিভাবক অধ্যাপক মোজাম্মেল হোসেন চাচা সহ সম্মানিত উপস্থিতি সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম এবং হিন্দু ধর্মের ভাইদের জানাই আদাব। আজকের এই প্রথমেই ধন্যবাদ জানাই সুজন সুশোধনের আয়োজনে আজকের এই অনুষ্ঠানে যে আয়োজন করেছে সে আয়োজন কমিটিকে। প্রথমেই একটি কথা দিয়ে শুরু করতে চাই, সেটা হলো যদি এমন হতো যে নির্বাচন ব্যয় কমানোর জন্য যেরকম ইউএসএতে যে প্রোগ্রামগুলো হয় একই মঞ্চে দাঁড়িয়ে নির্বাচন কমিশনই ঠিক করে দেবে, বিভিন্ন জায়গায় নির্বাচনী পয়েন্ট থাকবে, সেখানে দাঁড়িয়ে যে কয়জন প্রার্থী থাকবে একই মঞ্চে উঠবে এবং সে একই মঞ্চে উঠে সেখানে তার বক্তব্য দিয়ে যাবে, জনগণ সেই বক্তব্যে এবং যাকে খুশি তাকে ভোট দেবে। এইটা যদি করা হতো তা আমার মনে হয় আজকে নির্বাচনী পরিচালনা যে ব্যয় হয় সে ব্যয়টা 10 ভাগের 1 ভাগও থাক কমে যাবে, এই ব্যয়টা আমরা কমাতে পারতাম। যাই হোক, আমি চাই সাতক্ষীরা এরকম পরিবেশ তৈরি হোক, আমরা একই মঞ্চে উঠি এবং একই মঞ্চে বক্তব্য দেই, তাহলে আমাদের প্রার্থীদের ভেতরে কখনো দৈতল্যমান কোনো কিছু কোনো মারামারি কাটাকাটি গণ্ডগোল কোনো জায়গায় থাকবে না, তৃণমূল পর্যায়েও থাকবে না, এমন হওয়া উচিত আমাদের রাজনীতি। আমি প্রথমেই আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে উপজেলা পরিষদ নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে হবে, কারণ এস এম শওকত হোসেন চাচা সে আমার শ্রদ্ধেয় চাচা, তামিম আহমেদ শোয়াক সেও আমার ভাই, আমরা দলমতে নির্বিশেষে সকলে একই জায়গায়, সকলে ভাই ভাই কেউ চাচা, আমরা দল সবাই একই কাতারেই দাঁড়িয়ে সকল কাজ উন্নয়ন করব, এটাই আমাদের প্রতিজ্ঞা হোক এবং সাতক্ষীরা সদর উপজেলা সবাই মিলে গড়ি এবং উপজেলা পরিষদের যত অবহেলিত রাস্তাঘাট ড্রেন জলবদ্ধতা আছে সবাই মিলে এক কাতারে আসি এবং সাতক্ষীরা উপজেলা বা উপজেলা পরিষদ এবং উপজেলাকে নতুনভাবে সাজায় এবং সাতক্ষীরা উপজেলা যে অবহেলিত অবস্থায় আছে সেটাই আমরা যদি সবাই একত্রিতভাবে থাকতে পারি তাহলে উন্নয়ন ঘটবে। আজকে আমাদের বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের যে অবস্থা, আজকে যদি নির্বাচনে না আসতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না, নির্বাচন এসে দেখেছি বিভিন্ন নিম্ন অঞ্চলে কি রাস্তাঘাটের অবস্থা, জলবদ্ধতার ঘেরবেড়ি যে অবস্থা, আমরা আজকে এখানে কেন এক জায়গায় আসতে পারছি না। আজকে আমরা শপথ করি সবাই একত্রে কাজ করি, দলমত নির্বিশেষে সকলে একসাথে এবং সদর উপজেলা, শুধু সদর উপজেলা বলবো না, আজকে উপজেলায় নির্বাচন করছি বুঝায় না, সাতক্ষীরা জেলাকে সাজাই, তাহলে আমাদের মানুষের জনগণের অধিকার সবাই ফিরে পাবে যদি আমরা একসাথে একযোগে কাজ করি, দশে মিলে করি কাজ হারি জাতি নাই লাস, আমরা দশ সবাই মিলে যদি এক সূত্রে কাজ করি, মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন আমরা যদি একযোগে এখান থেকে এক বাক্যে যদি বলি আমাদের এই উন্নয়নের দরকার, এই দাবিগুলো আমাদের পূরণ করতে হবে, তখন কিন্তু পূরণ করা সম্ভব এবং সবই কাজ সুষ্ঠুভাবে হবে এবং আমরা এই উপজেলা পরিষদকে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত মাদক আসক্ত মুক্ত এই উপজেলা পরিষদ গড়ে তুলি এবং আমরা জনগণের বন্ধু হই, জনপ্রতিনিধি হলেই যে নেতা হলে হবে না, জনগণের বন্ধু হিসেবে থাকতে হবে, জনগণের এই 4,28,000-এর যে চেয়ার এটা যেন 4,28,000 জনগণের চেয়ার হোক, এটা জনগণের
চেয়ার জনগণের অধিকার আদায়ের জন্য ওই চেয়ার, এবং আমরা এই উপজেলা পরিষদের যে সেবাগুলো আছে এই সেবাগুলোর জন্য আমরা জনগণের দোরগোড়ায় তার ঘরেতে পৌঁছাতে পারি, এবং তাদের সেবাগুলো যদি সঠিকভাবে আমরা করতে পারি সেটাই হবে উপজেলা পরিষদ, আধুনিক উপজেলা পরিষদ। আর এই উপজেলা পরিষদ গড়ে উঠুক, মডেল উপজেলা পরিষদ, বাংলাদেশের ভেতরে একটি ব্যতিক্রম উপজেলা পরিষদ গড়ে উঠুক। তারপরে সময় সংক্ষেপ, যেহেতু আরও আমাদের প্রোগ্রাম আছে আমি আর বেশি কিছু বলবো না, তবে একটি কথা বলি, আমরা সবাই আসুন একসাথে একযোগে এক সুরে কাজ করি, সাতক্ষীরা উপজেলা পরিষদ আমরা নতুনভাবে গড়ে তুলি, এবং দলমত নির্বিশেষে সকলে আসুন, আমরা ভেদাভেদ ভুলে যে আমরা একই কাতারে দাঁড়াই, জয় পরাজয় আছে, জয় পরাজয় থাকবে, আমরা হারিয়ে